Hi, welcome back to my channel. This is Nusrat Diana. Yes, 10 July. 10 July, আমরা ঢাকা থেকে ব্যাংকক ফ্লাই করেছিলাম. So, our story started from 10 July. Enjoy! Hello, hi everyone. আমি এখন ব্যাংকক. First time আমি ব্যাংককে এসেছি. খুবই excited. আমি আছি আমার সাথে আমার সান ইজ দেয়ার সো ভেরি নাইস ওয়েদার খুবই ভালো লাগছে সো যাই হোটেলে যাওয়ার পর দেখি কী অবস্থা আপনাদেরকে দেখাবো আমি কোন হোটেলে আছি এবং এভরিথিং হোটেলে অলরেডি চলে এসেছি দুজন তো আমি আর আমার ছেলে এই জন্য খুব একটা বড় রুম নেওয়া হয়নি ছোট্ট একটা রুম নিয়েছি স্ট্যান্ডার্ড রুম এদিকে ওয়াশরুম মাই বেবি আমার বেবিটা এখন শাওয়ার নিচ্ছে এখন একটু ফ্রেশ হতে হবে আমাকে ফ্রেশ হয়ে বের হবো ডিনার করবো আর ম্যাকডোনাল্ডস খুঁজতে হবে কোথায় আছে জানি না বাইরে থেকে আসার সময় পেয়ারা দেখলাম রাতে একটু ঘোরাঘুরি করলাম তারপর ম্যাকডোনাল্ডসে ডিনারটা শেষ করলাম অ্যান্ড নেক্সট মর্নিং Hello, good morning. I am in Bangkok in the next morning. It's 11 July. So, I'm making tuk-tuk out here, tuk-tuk. It's like CNG. I'm at the dish of CNG, right? See? Or a cup CNG in Motu, to borrow. Tuk-tuk, I'm right for. What are you going to do? I'm at the palace. টার্মিনাল 21 যাব সেখান থেকে আন্ডারগ্রাউন্ড ট্রেনে যাব আর কালচারাল সেন্টারে যাব সব সময় আমি আসলে আমার ছেলে তো একা এবার আমি ওকে একাই ম্যানেজ করছি সব সময় ভিডিও করতে পারছি না আমি মিস করছি যদিও ব্যাপারটাকে কি করবো সি মাই নিউ সানগ্লাস ইয়া আই থিংক পছন্দ হয়েছে না আপনাদের সো আর্ট প্যারাডাইসে যাওয়ার আগে অন দ্য ওয়ে আমরা ম্যাকডোনাল্ডসে লাঞ্চটা করে তারপর গিয়েছিলাম সো টেস্টি সি যে জন্য আসলে আমি ভিডিওটা অন করলাম সি বিশাল একটা কোক দিয়েছে আমাদের দুজনকে দুটা জানি না আসলে আজকে এটা কোনোভাবেই শেষ করে বের হওয়া সম্ভব না আজকে আমি একটু স্যুপ নিয়েছি ভেজিটেবল স্যুপ চিকেন ফর মাই বেবি সো নাইস আমরা এখন আর্ট প্যারাডাইস ব্যাংকক এখানে এসেছি ও মাই গড ইজ সো বিউটিফুল প্লেস অ্যান্ড দ্য ফ্লোর is awesomely awesome so আমরা এখন আরও বেশি এনজয় করি আমি তো দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমি কী করবো কোনটা দিয়ে শুরু করব কোথায় শেষ করব আই রিয়েলি রিয়েলি ডোন্ট নো সো ও মাই গড ইটস রিয়েলি ফ্যান্টাবিউলাস দেখেন কি অবস্থা দেখেন জাস্ট সি সো আমার এখন কী করতে হবে আমার এখন আমার বেবির ছবি তুলতে হবে ইয়েস সে এখন ফটো শ্যুট করবে সো আমি ওর ফটোশ্যুটটা করে নিই ওকে একটু দেখাতে চাচ্ছি একটু টাইম আছে আমার সো একটু দেখিয়ে দিই আপনাদেরকে হ্যাঁ যে এটা হাউ বিউটি দ্য প্যারাডাইজ ইজ সো লেটস স্টার্ট ওকে
সব কিছু ওয়ালে ডিজাইন করা, সব আর্ট করা এবং সব ওয়ালে করা, জাস্ট একেবারে রিয়েল মনে হচ্ছে সব কিছু। তুমি ক্যাটের এখানে যাও তো, ক্যাটের এখানে যাও, একটু বেবি স্লিপ করো, ওর সাথে ঘুমিয়ে যাও। হ্যাঁ, ভেরি গুড। Say something, no hai. Bolo hi. Hi. Oh, ghumat. Hello. Hello, hello, hello. Oh, ghumat. Asha. Ek ghushi mein. আর্ট প্যারাডাইসে আমরা অলমোস্ট 3 আওয়ার্স ছিলাম। অনেক ভালো লেগেছে, অনেক এনজয় করেছি, অনেক হেঁটেছি। এবং তারপর ফাইনালি আমি ফুট ম্যাসাজ শুরু করলাম। 1 আওয়ার, 1 আওয়ার একটু রিল্যাক্স হতে হবে আমাকে। আমার সাথে আমার বেবিও আছে, সেও ম্যাসাজ করছে। ফুট ম্যাসাজ শেষ করে আমি একটু MK-তে গিয়েছিলাম, ওখানে একটু শপিং করলাম, একটু ঘোরাঘুরিও করলাম এবং রাতের ডিনারটাও ওখানে। So this is the coconut rice. Too good, too good. And the coconut water, see? Coconut water. সেপারেটেড করে দিয়েছে। চলো চলো, তুমি কি কিনবা চলো। হ্যালো, অ্যানাদার মর্নিং ইন ব্যাংকক। আমরা আজকেও বের হয়েছি, আমরা আজকে কোথায়, সুমো টাউন, লেজার গেম, কিডজোনিয়া, অনেকগুলো প্লেসে যাওয়ার প্ল্যান করেছি। দেখা যাক কতদূর যেতে পারি। কালকে এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম ঘুরতে ঘুরতে, মানে ও মাই গড, এত তো আসলে হাঁটা হয় না আমাদের, হাঁটতে হাঁটতে আমাদের জীবন শেষ। তো আমরা অনেক টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছিলাম রাতে। বাট আজকে যেটা হয়েছে যে আমি সকাল থেকে চার্জ দিলাম কিন্তু চার্জটা হয়নি, মেবি মাই মিস্টেক, মেবি প্লাগে কোনো প্রবলেম ছিল, চার্জটা হয়নি। মনটা খুবই খারাপ। সো আমি এখন স্নো টাইম, স্নো ওয়ার্ল্ডে এসেছি, খুবই ভালো লাগছে। সি চারিদিকে স্নো, স্নো অ্যান্ড স্নো, হি বেবি, মনে হচ্ছে যে স্নো কোনো কান্ট্রিতে চলে আসছি। ইটস রিয়েলি বিউটিফুল। লটস অফ থিং ইজ দেয়ার। আমার ছেলের ইয়ে ছিল না, জ্যাকেট ছিল না, সো আমি একটা জ্যাকেট কিনেছি, দেন একটা বোর্ড কিনেছি, দেন সক্স কিনেছি, সব কিছু এখানে পাওয়া যাচ্ছে। আমার অবশ্য খুব একটা শীত করছে না, তো আমি এখানে কোনো জ্যাকেট নেইনি। সরি সরি বলো। ছেলে তো খেলা নিয়ে খুবই বিজি। আমি একটু কফি খাবো, দেখি কী কী আছে ওখানে। হ্যাঁ বেবি, আমাদের বোর্ডটা ওই যে পাশে গ্রিন কালার। তুমি যাও, আমি আসছি। কফি ইজ দেয়ার, কফি ইনসাইড।
Oh, it's free. Okay. Oh, so self-service, একটা কফি মনে হয় ফ্রি পাওয়া যাচ্ছে। All right, আমার কফি রেডি। Where is my baby? See? Good job, baby. Beard is dancing, see? Wow, it's cool. Oh! Yes! Oh my God! আসলে খুব মানে বাচ্চাদের জন্য একেবারেই খুবই মজার একটা প্লেস এটা, সব বাচ্চাদের জন্য আই থিঙ্ক। মানে স্নো ওয়ার্ল্ড যদি সবাই সব বাচ্চারা আসতে পারতো তাহলে পাগল হয়ে যেত। বিয়ার ইজ স্টিল ডান্সিং। ওয়েল, থিং ইজ আমার হলো এখন বের হতে হবে যেভাবেই হোক, কারণ আমার হাতে আর একটা দিন আছে, কালকে, অনলি টুমরো। কালকে আমি সারাদিনই সাফারি ওয়ার্ল্ডে থাকবো, সো আমার সেদিন কোনো কাজ করা হবে না। অ্যান্ড তারপরের দিন তো আমি বাংলাদেশে ব্যাক করছি, সো আমার আজকে অ্যাকচুয়ালি যেটুকু টাইম আছে আর কি, এর মধ্যে আমার বাকি সব কাজ শেষ করতে হবে, গিফট কেনা, সবার জন্য একটু একটু করে, নিজেরও যা দরকার সেগুলো একবারই নিয়ে নিব এখান থেকে, বের হতে হবে আমার। Another morning in Bangkok. এটা আমার থার্ড ডে ব্যাংককে। সো আমি এখন এসেছি সাফারি ওয়ার্ল্ডে। এক্স্যাক্টলি, আমি সাফারি ওয়ার্ল্ড এখন ভিতরে যাব। আমি একটা টিমের সাথে এসেছি মাইক্রোতে করে। সি মাই টিস মাই টিম সি মাই বেবি। হ্যালো বলো। হ্যালো, ওকে। জঙ্গলের মধ্যে আমরা যাচ্ছি। ওরাং উটাং শো। ওরাং উটাং শো স্টার্ট হবে এখন। কত মানুষ অন্যে এরপর আমরা গিয়েছিলাম সি লায়ন শো দেখতে। Fantastic day, as memorable also. এখন কিছু
একটা খেতে হবে। ওকে আর এখানে নিয়েছে আপনার 85 বাত। আমাদের দুজনেরই ব্যাংকক খুবই ভালো লেগেছিল। কিন্তু আমার স্কুল কিন্তু আমার স্কুল আছে এইজন্য এই যে যাইতে হচ্ছে আমাদের। হ্যাঁ ওই স্কুল আছে খুব মন খারাপ স্কুল আছে এইজন্য আমাদের একটু তাড়াতাড়ি যেতে হচ্ছে। বাট আমরা আবার আসব তাই না? পাপ্পার সাথে আসবে এবার আমরা। সো সি ইউ ব্যাংকক এগেইন, বাই বাই, বাই বাই, লাভ ইউ মা। Bye.